আবারও আলোচনায় ভারতের কর্ণাটক রাজ্য। তবে না, এবার কোনো বিতর্কিত বিষয় নিয়ে নয়, এই রাজ্যেরই এক অদম্য প্রখর মেধাবী হিজাব পরিহিত ছাত্রী যে প্রথমবারের মতো অর্জন করেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 16টি পরীক্ষায় ঠিক 16টি স্বর্ণপদক, ভারতের ইতিহাসে সৃষ্টি করেছে এক নতুন অধ্যায়। বুশরামুদ্দিন, 22 বছর বয়সী এই তরুণীর জন্ম কর্ণাটক রাজ্যের রাচুর জেলায়। সম্প্রতি কর্ণাটকের বিশ্বেশ্বরচা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত SLN ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন বুশরা। বিশ্ববিদ্যালয়ের পৃথক 16টি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করে রেকর্ড সংখ্যক 16টি স্বর্ণপদক জয় করেন তিনি। জানা যায়, বিগত সময়ে এই বিশ্ববিদ্যালয়ে একজনের পক্ষে সর্বোচ্চ 13টি পদক জয়ের রেকর্ড ছিল। এক সাক্ষাৎকারে বুশরা জানান, এটা তিনি কল্পনাও করেননি যে এতগুলো স্বর্ণপদক জয় করবেন, এমনকি কলেজে ভর্তি হওয়ার পর কখনো টপ পজিশনে যাওয়ার চিন্তাও করেননি। কিন্তু প্রথম সেমিস্টারে প্রথম স্থান অর্জন করার পর তিনি ভাবলেন তাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। যেই ভাবা সেই কাজ, প্রথম সেমিস্টারের পরপরই শুরু করে দেন প্রচুর পরিমাণে পড়ালেখা। বুশরা বলেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত যে শুধু আমার ব্যাচে প্রথম হয়েছি এমন নয়, বরং বিশ্বেশ্বরচা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সমস্ত কলেজের সব শাখার মধ্যে প্রথম স্থান অর্জন করেছি আমি। নিজের সফলতার মূল কারণ সম্পর্কে জানতে চাইলে বুশরা জানান, সব সমস্যার সমাধান হয় নামাজের মাধ্যমে। অক্লান্ত পরিশ্রম ও নিয়মিত তাহাজ্জুদ নামাজের পর আল্লাহর দরবারে দোয়া আমার সফলতার প্রধান কারণ। আমার সফলতা ও সম্মানদানের জন্য আল্লাহ তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। বুশরার বাবা জহিরউদ্দিন একজন সরকারি সিভিল ইঞ্জিনিয়ার, মা শিক্ষিত গৃহিণী। বুশরার এই সফলতার পেছনে সবচেয়ে বেশি অবদান তার বাবা মায়ের। বুশরা জানান, তার বাবা মা কখনোই তার উপর কোনো চাপ প্রয়োগ করেননি, নিজের স্বাধীন মতো বিষয় নির্বাচন করেছেন তিনি, আর তার ভাই সব প্রয়োজনে তাকে সহযোগিতা করেছে। বিশ্বেশ্বরচা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ক্রিস দফা বলেন, এই মাসে বিশ্ববিদ্যালয়ের 21 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুশরামুদ্দিনকে স্বর্ণপদক হস্তান্তর করা হবে। সাদাকালো নিউজ।